আপনাদের লাস্ট ক্লাসে আমি আপনাদের কি বলে যে নেটওয়ার্ক প্রাইভেসি সম্পর্কে একটু আলোচনা করেছিলাম। সেখানে আপনাদেরকে দুইটা এনক্রিপশন সম্পর্কে ইয়ে করছিলাম, ডিসকাস করছিলাম। তো আপনারা বাসায় ঘাটাঘাটি করছেন কিনা আমি জানি না, যারা করে থাকছেন অথবা যারা আগে থেকে আইডিয়া আছে তারা নিশ্চয়ই জিনিসটা বুঝতে পারবেন। আজকে আমি সেটার আরেকটু ডিটেল আলোচনা করব সেই জিনিসটা নিয়ে। এখন এনক্রিপশন জিনিসটা কি মূলত আগে সেটা আমাদের জানতে হবে, তারপরে অন্য এনক্রিপশন দিকে যাব। তো সেটার জন্য আমাদের যেটা হলো, আমি সর্বপ্রথম যেটা হলো যে সাইফার নামে একটা এনক্রিপশন টেকনিক আছে যেটা সিজার সাইফার নামে পরিচিত। এটা একদম সিম্পল একটা টেকনিক যেটা আগে ব্যবহার করা হতো সেই 1500 সালের দিকে, 1500 সালের দিকে এটা ব্যবহার করা হতো সিজার সাইফার। সিজার সাইফারের যে ব্যাপারটা, যেটা হলো একটা থাকতো প্লেন টেক্সট, আর একটা থাকতো হলো আপনার সাইফার টেক্সট, আর একটা হলো ডিকোডেড টেক্সট। এখানে যেটা হলো, এটার কোনো নির্দিষ্ট রুল নাই বা বাউন্ডনেস নাই। এখানে আপনি যেভাবে রুল সেট আপ করে দিবেন আপনার কি বলে ইনক্রিপশন গুলা বা ডিক্রিপশন গুলা সেভাবে হবে। সাপোজ টু বি আমি রুল তৈরি করে দিতে পারি এরকম, আমি যখন এ ব্যবহার করব হোল্ড অন, আমি যখন এ, আমি ধরে দিলাম যে এ ইকুয়াল টু আমি 3 ব্যবহার করব, এটা আমার ইচ্ছা, আমি এ ইকুয়াল টু 3 ব্যবহার করব। আর বি ইকুয়াল টু আমি ব্যবহার করব হলো গিয়ে যে সাপোজ টু বি এক্স। তাহলে আমি এ বি যখন আমি লিখবো একসাথে, এ এবং বি যখন একসাথে লিখবো, এটা হলো আমাদের প্লেন টেক্সট হিসেবে থাকবে আর আমাদের সাইফার টেক্সট হিসেবে থাকবে 3x। কথা বুঝে গেছে? হ্যাঁ, 3 টাইমস এরকম এই জিনিসগুলো। তো এরপরে এটার কোনো নির্দিষ্ট কোনো রুলস নাই, আমি এটা আগেই বলছি, আপনি যেভাবে রুল সেট আপ করে দিবেন এটা ঠিক সেভাবে কাজ করবে। সিজার সাইফার ছিল এরকম, যেখানে হলো আপনি যখন ক্রিপ্টোগ্রাফি করতে যাবেন বা এনক্রিপশন করবেন তখন আপনাকে অবশ্যই একটা ডিক্রিপশন চার্ট তৈরি করতে হতো তখন। এবং এই ডিক্রিপশন চার্টটা আপনার যখন মেইলটা পাঠানো হতো বা এটা কোনোভাবে আগে থেকে আদান প্রদান করা থাকতো, তো সেই হিসেবে আমাদের হলো কি যে আমরা কি বলছিলাম যে প্রাইভেট কি পাবলিক কি গত ক্লাস আলোচনা করছিলাম, সেখান থেকে এই জিনিসটা আসছে যে আমি এই যে এনক্রিপশনটা করছি আমি কিভাবে এনক্রিপশনটা করছি, সেই ডিক্রিপশনের একটা চার্ট তৈরি করা হতো। এবং সেই চার্টটা যার কাছে আমি মেসেজগুলো পাঠাচ্ছি, সেটা একজন হতে পারে দুজন হতে পারে, তার কাছে সেম চার্টটা থাকতো, অথবা দেখা যাচ্ছে একসাথে বসে তারা এই এনক্রিপশন বা ডিক্রিপশন যে চার্টটা সেটা তৈরি করছে এবং তারা সেই অনুযায়ী এই কাজটা মানে মেসেজগুলোর এনকোড এবং ডিকোড করতো। তো সেখান থেকে আমাদের পরবর্তীতে আসছে যে আমাদের যখন পাবলিক কি বা প্রাইভেট কি যে ব্যাপারটা সেটা সেই সেখান থেকেই আসছে। এতটুকু তো ক্লিয়ার হয়েছে নাকি? জি স্যার, জি স্যার। তাহলে সাইফার টেক্সিং বা প্লেন টেক্সিং কি বোঝা গেছে? জি স্যার। প্লেন টেক্সট যেটা হলো, আমি মেসেজ পাঠাচ্ছি যে লেখাটা, এবং আমি এখানে কিছু রুল সেট আপ করে দিচ্ছি। আমি আবারও বলতেছি আমি কিছু রুল সেট আপ করে দিচ্ছি। কি রুল সেট আপ করে দিচ্ছি? সাপোজ এ এর জন্য আমি কোন একটা সিম্বল ব্যবহার করতে পারি, এর জন্য আমি কোন একটা লেটার ব্যবহার করতে পারি, এর জন্য আমি কোন একটা নাম্বার ব্যবহার করতে পারি, আপার কেস লেটার ব্যবহার করতে পারি বা লোয়ার কেস লেটার ব্যবহার করতে পারি, স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারি বা ডট ডট লাইন আমি ব্যবহার করতে পারি, যে কোনো কিছু আমি ব্যবহার করে আমার একটা কি এনকোড এবং ডিকোড একটা চার্ট আমার তৈরি করতে হচ্ছে। এবং এই এনকোড ডিকোড চার্টিংটার মাধ্যমে আমার কি হচ্ছে পরবর্তীতে আমার কি গুলা সেট আপ করা হচ্ছে, কি কোনটা এই যে ডিকোড করার জন্য আমার যেটা ব্যবহার করা হয় সেটা হলো আমার কি, এবং একটা হলো পাবলিক কি, একটা হলো প্রাইভেট কি, এটা নিয়ে ডিসকাস করছিলাম। প্রাইভেট কি কোনটা? প্রাইভেট কি হলো যেখানে অবশ্যই থাকে। এখন আমার কোশ্চেনটা হলো যে এনক্রিপশন বা ডিক্রিপশনটা কোথায় হয়, এটা কি কেউ বলতে পারবেন? বুঝি নাই। মানে কোথায় হয় এটাতে কি রয়েছে, মানে কোন জায়গায় ইউজ হয় নাকি অ্যাপ্লিকেশনের? ইউজ তো অবশ্যই হচ্ছে, আমাদের নেটওয়ার্কিং ইউজ হচ্ছে, আমি বল এটা তো লাস্ট ক্লাস আলোচনা করছি না, ইউজ অবশ্যই হচ্ছে। এখন আমাদের কোথায় হচ্ছে সেটা আমি জানতে চাচ্ছি আর কি। যেমন আমি আপনাকে একটা মেসেজ পাঠালাম, সাপোজ টু বি ফেসবুক মেসেঞ্জারে হোক বা হোয়াটসঅ্যাপে হোক, ঠিক না, সেখানে তো এনক্রিপশন হচ্ছে, রাইট? সেখানে এনক্রিপশনটা হচ্ছে। এখন এনক্রিপশনটা কি আমি করতেছি না সিস্টেম করতেছে, না আমার হার্ডওয়্যারে হচ্ছে, না কোথায় হচ্ছে, এটা কি কেউ জানেন?
স্যার অ্যাপ্লিকেশন করতেছে অ্যাপ্লিকেশন করতে রাইট অ্যাপ্লিকেশনটা করতেছে আমি এটা মনে আমি বলছিলাম যে এই এনক্রিপশন ডিক্রিপশনটা মূলত হয় হলো গিয়া আমাদের যে অ্যাপ্লিকেশন অথবা সফটওয়্যার গুলো আমরা ব্যবহার করি অ্যাপ্লিকেশন অথবা সফটওয়্যার এই অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ভিতর এবং আরেকটা যেটা হলো গিয়ে যে আমাদের ব্রাউজার একটা আছে ব্রাউজার প্রথমত তারপরে কি অ্যাপ্লিকেশন যেটা আমরা ব্যবহার করি এর পরবর্তীতে যেটা হলো গিয়ে সার্ভার সেন্ট্রাল যে সার্ভারটা আছে সেখানেও করা হয় যে সার্ভারের সাথে আমাদের কি এই ডাটাগুলো ট্রান্সমিট হচ্ছে বা যেখান থেকে আমাদের একটা পাথ তৈরি হচ্ছে এই পাথ কিভাবে তৈরি হচ্ছে সেটা নিয়ে আপনাদের সাথে আমি অনেক অনেকবার ডিসকাস করছি আর এর আগে আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে আমাদের দুই ধরনের এনক্রিপশন আছে ও হ্যাঁ যেটা বলতেছিলাম যে কোথায় এটা হচ্ছে যে ব্রাউজারে হচ্ছে তারপরে হলো গিয়ে যে আমাদের ওয়েবসাইটের যে সার্ভার আছে ওয়েব সার্ভার সেখানে হচ্ছে তারপরে হলো গিয়ে আমরা যে সফটওয়্যার ব্যবহার করতেছি যে সফটওয়্যার গুলা সেখানে হচ্ছে এনক্রিপশন এবং ডিক্রিপশন গুলা এটা নিয়ে অত বেশি ডিপ আলোচনা আমি করব না কারণ হলো গিয়ে এটা সাইবার সিকিউরিটি কোর্সের একটা মানে বিশাল বড় একটা অধ্যায় এবং বিশাল বড় অধ্যায় কেন বলতেছি আমি এই 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 এটা নিয়ে যদি আমি ডিসকাস করতে চাই আমাদের পুরো সেমিস্টার লেগে যাবে শুধু এনক্রিপশন নিয়ে পুরো সেমিস্টার না হলেও অন্তত আপনার পুরো টেকনিকটা নিয়ে ডিসকাস করতে গেলে 5 থেকে 6টা ক্লাস লাগবে অলমোস্ট হাফ সেমিস্টার ক্লিয়ার জাস্ট আপনাদের ধারণা দেওয়ার জন্য জিনিসগুলো পড়াবো আর কিছু না প্রথমত আমাদের আছে কি সিমেট্রিক এনক্রিপশন এই সিমেট্রিক এনক্রিপশনটাকে আমরা কি হিসেবে জানি পাবলিক পাবলিক না প্রাইভেট মনে আছে আপনাদের মনে আছে পাবলিক না প্রাইভেট এটা প্রাইভেট হ্যাঁ এটা প্রাইভেট হ্যাঁ সিমেট্রিক প্রাইভেট আর অ্যাসিমেট্রিক হলো পাবলিক সিমেট্রিক হলো প্রাইভেট আর অ্যাসিমেট্রিক হলো পাবলিক সিক্রেট কি সিক্রেট কিটা আসতেছে কোথেকে সেটা হলো যে একটু আগে আমি যেটা বললাম আমাদের ডিক্রিপশন চার্ট তৈরি করতে হয় মনে আছে জি স্যার এবং এটা আমি বলছি যে এটা কোনো আউটবাউন কোনো রুলস নাই কিছু অ্যালগরিদম যেটা আছে আউটবাউন রুলস এর কিছু অ্যালগরিদম যেমন আরএসআর ইসিসি এটা একটা রুলস আছে কিন্তু এই যে ডিইএস বা এইএস এটা কোনো রুলস নাই এটা আপনি নিজের ইচ্ছা মতো করে সাজাতে পারবেন এনক্রিপশন চার্ট এবং ডিক্রিপশন চার্ট এবং সেখানে কি এটা আপনি নিজের মতো করে কি কোনটা ওই ডিক্রিপশন চার্ট যেটা সেটাই কি বুঝতে পারছেন এবং এটার জন্য যেটা হয় যেটা এখানে কোনটা খারাপ কোনটা ভালো বা কোনটা বেটার কোনটা কি বলা যায় একটু লেস সিকিউর বা ভালনারেবল এটা কিছু নাই অলমোস্ট সিমিলার সবগুলো সিকিউরিটি লেভেল অলমোস্ট সিমিলার তবে একটা প্রবলেম যেটা হচ্ছে সেটা হলো গিয়ে এখন আস্তে আস্তে এটা লেন্থ আরো বাড়বে কিভাবে বাড়বে এটা আমি একটু পরে ডিসকাস করতেছি যেমন সিমেট্রিক এনক্রিপশনের ক্ষেত্রে যেটা হলো আমরা একটা মূলত প্রাইভেট নেটওয়ার্কের ক্ষেত্রে অথবা প্রাইভেট ডাটা ট্রান্সমিশনের জন্য ব্যবহার করা হয় প্রাইভেট মিনস হলো গিয়ে কোনটা যে শুধুমাত্র এন্ড টু এন্ড শুধুমাত্র কি এন্ড টু এন্ড এবং এটার কোনো নির্দিষ্ট লোকাল সার্ভার ব্যবহার করা হচ্ছে না অথবা লোকাল সার্ভার বলতে যেটা বুঝছি বুঝাচ্ছি আমি যে আমরা যে ফেসবুক ব্যবহার করি ফেসবুকে বর্তমানে কি 2 বিলিয়ন মনে হয় আছে হ্যাঁ ইউজার রাইট 2 বিলিয়ন না নাকি আরো বেশি কে বলতে পারবেন শুনতে পাইনি আমি বললাম যে ফেসবুকে বর্তমান ইউজার কতজন আছে বলতে পারলাম আচ্ছা আমার জানা মতো 2 বিলিয়ন প্রায় 200 কোটির মতো আমার জানা মতো তো এই 200 কোটি মানুষ কি শুধু ফেসবুকের সাথে ইন্টারাকশনটা করতেছে না বলেন তো অনলি ফেসবুকের সাথে ইন্টারাকশন করতেছে রাইট এবং এই সবাই ফেসবুকের সাথে আছে এবং আমরা জানি কি ফেসবুক একটা পাবলিক প্ল্যাটফর্ম এই পাবলিক প্ল্যাটফর্মের ক্ষেত্রে আমাদের হবে কি তাহলে আমার কোনটা এখানে এখানে আসতেছে কোনটা এখানে অবশ্যই একটা পাবলিক কি আছে পাবলিক কি বলতে আমি কি বুঝি এক নম্বর কথা হলো কিছু ইনফরমেশন লাগে ইনফরমেশন মিনস হলো গিয়ে যে আমার প্রোফাইলের আইডি আপনার কাছে থাকতে হবে ফার্স্ট অফ অল এই জিনিসটা কিরকম সাপোজ টু বি এটা একটা বক্স বুঝতে পারছেন এটা একটা বক্স পাবলিকের টা আমি বলতেছি এটা একটা বক্স এই বক্সে সবাই কিছু না কিছু আমাকে কি করতে পারবে দিতে পারবে সাপোজ টু বি আপনাকে সবাই মেসেজ পাঠাতে পারবে সবাই আপনাকে কি করতে পারবে মেসেজ সেন্ড করতে পারবে আপনার সাথে ফাইল শেয়ার করতে পারবে অথবা কিছু একটা করতে ট্যাগ দিতে পারবে হ্যাঁ সবকিছু করতে পারবে কিন্তু এই যে অ্যাক্টিভিটিগুলো এই অ্যাক্টিভিটিগুলো শুধুমাত্র কি আপনি অ্যাক্সেস করতে পারবেন আর কেউ করতে পারবে না
এই যে পাবলিক কি যেটা আছে, এই পাবলিক কির মাধ্যমে সবাই আপনার সাথে কি করলো, ইন্টারাকশন করলো, এবং এই ইন্টারাকশন অ্যাক্টিভিটি গুলো শুধুমাত্র আপনি আপনার যে প্রাইভেট কিটা আছে সেই প্রাইভেট কির মাধ্যমে সেই অ্যাক্টিভিটি গুলোর সবকিছু আপনি কি করতে পারতেছেন, ব্যবহার করতে পারতেছেন, অথবা আপনার মেসেজ গুলো দেখতে পারতেছেন, এই জিনিসটা। সিমিলারলি আমি ইমেলের ক্ষেত্রে বলতে পারি, আমি যে মেইল সেন্ড করি, সবার কাছে আমার ইমেল অ্যাড্রেস আছে, আপনাদের ইমেল অ্যাড্রেস এর মাধ্যমে আপনি কি করতে পারতেছেন, আমার সাথে কানেক্ট হতে পারছেন। আপনি যদি জিমেইল ব্যবহার নাও করেন, অন্য কোনো মেইল অ্যাড্রেস ব্যবহার করেন, তাও কিন্তু আপনি আমাকে মেইল সেন্ড করতে পারবেন। এই যে সেন্ড করতে পারাটা, এটা হলো কি পাবলিক কি এনক্রিপশনের ভিতরে পড়তেছে, যে একটা ওই সার্ভারের ভিতরে সিকিউরলি আমি কানেক্টেড হচ্ছি কিসের মাধ্যমে, একটা কি ব্যবহার করে, এবং পরবর্তীতে আপনি আবার আমার সাথে একটা আমাকে মেইল পাঠাচ্ছেন এবং সেই মেইলটা আমার কাছে আসতেছে, এবং এই মেইলটা যে আসলো এই মেইলটা ওপেন করার জন্য একমাত্র যে প্রাইভেট কিটা সেটা আমার কাছে আছে, ইভেন এটা আপনার কাছেও নাই, ঠিক কিনা? রাইট, জি স্যার। আর সিমেট্রিক কি, সিমেট্রিক এনক্রিপশনের ক্ষেত্রে যেটা হলো, এটা ওয়ান কাইন্ড অফ আপনার হলো লক আমরা ব্যবহার করি বাসায় সবাই, এবং আমাদের সবার বাসায় একটা লকে মিনিমাম তিনটা তিনটা চাবি থাকে, দুইটা তিনটা চাবি থাকে, থাকে না? জি স্যার, জি স্যার। যেমন যখন বাসায় কেউ থাকে না, আপনি লক করে দিয়ে চলে যান, আপনার মা এসে তার চাবি ব্যবহার করে বাসা খুলতেছে, বা আপনার বাবা বা আপনার ভাই বা আপনার বোন এসে তার চাবি ইউজ করে লকটা খুলতেছে, দ্যাট মিনস কি আপনাদের যার যার কাছে এই কিটা আছে সেই সেই কি মেসেজটা কি করতে পারতেছে, ওপেন করতে পারতেছে। এটা এটা হলো আমাদের প্রাইভেট কি এনক্রিপশন। এখানে আর যাদের কাছে চাবি নাই তারা কি লক ওপেন করতে পারতেছে? না স্যার, পারতেছে না। কারা পারতেছে, কারা পারতেছে? তালা খুলে চুরি হয়, চুরি হয় না, হয়তো যারা তালা খোলা শিখছে, রাইট? আর এই জন্য আমাদের কি ব্যবহার করি আমরা, একটু ভালো দেখে দামি দেখে তালা কিনে বাজার থেকে, যেটা সহজে ভাঙা যায় না বা সহজে এটা খোলা যাবে না, রাইট? ঠিক না? জি স্যার, জি স্যার। এইটাই হলো আমাদের এই এনক্রিপশনটা। তখন আমাদের যে যে এখানে দুইটা টার্ম আমি বললাম, এই দুইটা টার্ম আমি বলছিলাম সিমেট্রিক কির জন্য, আর দুইটা হলো অ্যাসিমেট্রিক এর জন্য। এই দুইটা টার্মে এখানে এই জিনিসগুলো তখন আসে, কিভাবে আসে দেখেন, যে একটু ছোট একটু বড়। এখন আপনি চিন্তা করে দেখেন, আমি একটা কথা বলছিলাম একটু আগে, যে আপনি একটা রুল বাউন্ড সেট করে দিচ্ছেন, যে এর জন্য একটা স্পেশাল ক্যারেক্টার, রাইট? এর জন্য একটা স্পেশাল ক্যারেক্টার, সাপোজ টু বি আপনি দিলেন, এর জন্য দিলেন হলো গিয়ে আমি 1 দিলাম, বি এর জন্য আপনি দিলেন হলো গিয়ে 4, তারপর সি এর জন্য আপনি দিলেন হলো 7, ঠিক আছে? তো এই যে যে এরকম কয়েকটা আপনি কি বাউন্ড করে দিলেন, তাহলে আমাদের টোটাল লেটার কয়টা, 26টা, রাইট? জি স্যার। এখন এই 26টা লেটারের জন্য আমি কি কি দেখব, কম্বিনেশন দেখব, ঠিক না? যে কি কি কম্বিনেশন হতে পারে, আমি এখন কি করতে চাচ্ছি, আমি আপনার সিস্টেমটা ব্রেক করতে চাচ্ছি, কি কি কম্বিনেশন হতে পারে। আমরা নর্মালি পাসওয়ার্ড ব্যবহার করি, রাইট? এই পাসওয়ার্ড গুলো ব্যবহার করতেছি কি জন্য, আপনি যদি নর্মালি শুধুমাত্র লেটার ব্যবহার করেন, শুধুমাত্র কি ব্যবহার করতেছেন, লেটার ব্যবহার করতেছেন, তখন আমার এই 26টা লেটার দিয়ে কিছু কম্বিনেশন তৈরি করলে হয়ে যায়। এবং এই কম্বিনেশন গুলো কিভাবে আসে, এটা আমি আপনাদের মনে একবার বলছিলামও, যে আপনার নাম বা নামের আশেপাশে কোনো কিছু, বা হতে পারে বার্থডে ডেট, অথবা হতে পারে স্পেশাল কোনো ইভেন্ট, এরকম আমরা নর্মালি এইসব জিনিসের উপরে বা বাবা মায়ের নাম এসব মিক্স করে কিন্তু আমরা পাসওয়ার্ড গুলো ক্রিয়েট করি। অনেকে কি করেন মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করেন, অনেকে কি করেন তার এসএসসি বা এইচএসসি এর যে রোল নাম্বার ছিল, মেট্রিক পরীক্ষা ইন্টার পরীক্ষার রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার ছিল, সেগুলো দিয়ে করেন, এরকম আছে না? জি স্যার, আছে কি না? তাহলে এই ছোটখাটো কয়েকটি ইনফরমেশন যদি আপনার কালেক্ট করা যায়, তাহলে কি সেখান থেকে একটা কম্বিনেশন তৈরি করে আপনার পাসওয়ার্ডটা ব্রেক করা কি বেশি সময় নেবে না, একটু টাইম লাগবে কিন্তু বেশি সময় নেবে না। কিন্তু যখন আপনি সাইফারের ক্ষেত্রে যাবেন, সাইফারের ক্ষেত্রে গেলে আমার লেটার কম, এবং লেটারের বদলে যদি আপনি লেটার ব্যবহার করেন, মানে একটা লেটার এগেনস্ট আপনি কি ব্যবহার করবেন, একটা লেটার ব্যবহার করবেন, যেমন এর জন্য আপনি ব্যবহার করলেন মনে করেন এল, এর জন্য কি ব্যবহার করতেছেন আপনি, এল ব্যবহার করতেছেন, বি এর জন্য ব্যবহার করছেন আপনি মনে করেন জি, তারপরে আপনি সি এর জন্য ব্যবহার করলেন হলো কি কত, যে কোনো একটা লেটার ওয়াই, তাহলে আপনি 26টা লেটার এগেনস্টে কয়টা কয়টা ক্যারেক্টার আপনি এনক্রিপশনের জন্য ব্যবহার করতেছেন, 26টা, ঠিক না? তাহলে এখন এই 26টা কম্বিনেশন যদি আমি ব্রেক করে ফেলি,
এটা ব্রেক করা অনেক সহজ এটা ব্রেক করে কি অনেক সহজ কম্বিনেশনটা কিভাবে আসবে সেটা লিখে দেখা যে আমি প্রথমত এটা আপনি সেট করতে হবে তবে অনেক সময় লাগবে অনেক সময় লাগবে এটা সহজ কিন্তু সময় একটু বেশি লাগবে কতদিন সময় লাগবে সর্বোচ্চ 6 ঘন্টা থেকে 7 ঘন্টা লাগবে পাসওয়ার্ড ব্রেক হয়ে যাবে আর যারা একটু এক্সপার্ট লেভেলের অথবা যারা একটু হাই পারফরম্যান্স পিসি ব্যবহার করে তাদের এটা সর্বোচ্চ 30 থেকে 35 মিনিট লাগবে সময় কথা বুঝতে পারছেন নাকি পারেন নাই জি স্যার আবার অনেকে দেখবেন যে 5 মিনিট হয়ে যায় 5 মিনিটে হ্যাক করে ফেলে এখন তো স্যার হয় না স্যার এখন তো যে পাসওয়ার্ড ইস্যুতে ধরে 8 ক্যারেক্টার আবার স্পেশাল ক্যারেক্টার ম্যান্ডেটরি করে দিয়েছে স্মাইল আমি তো ওখানে যাচ্ছি বুঝুন নাই স্মাইল আমি তো ওখানে যাচ্ছি বুঝুন নাই আমি ওখানে যাচ্ছি আস্তে আস্তে এখন যেটা হলো তো এটা যখন উইকনেসটা যখন ধরা পড়লো ধরা পড়ার পরবর্তীতে তারা চিন্তা করলো কি আমি লেটার এগেইনস্টে নাম্বার ব্যবহার করব কি ব্যবহার করব নাম্বার এবং নাম্বারগুলো আমাদের এখানে আরেকটা প্রবলেম দেখা দিল যে 0 থেকে 9 পর্যন্ত শুধু আছে আমাদের নাম্বার রাইট 0 থেকে 9 তো এই 0 থেকে 9 আর হলো কি লেটার আমার এর জন্য কিছু ক্ষেত্রে প্রথম সাইকেলের ক্ষেত্রে দেখা গেছে এল ব্যবহার করছি পরের সাইকেলে গিয়ে আমি মানে প্রথমে এই যে ব্যবহার হবে সে এর জন্য এল ব্যবহার করলাম বুঝতে পারছেন এরপরে যদি কোনো একটা ওয়ার্ডের ভিতরে এ আসে সেটার জন্য আমি ব্যবহার করব সাপোজ টু বি 9 আমার কথা কি বুঝতে পারছেন হুম জি স্যার তাহলে প্রথমবার হবে এল পরের বার হবে 9 এই এল এবং 9 দুটোর ভ্যালু কি এ আমি জাস্ট অ্যাজ সিম্পল বুঝাচ্ছি জিনিসটা প্রথমবার হবে এল পরের বার হবে 9 তাহলে এখানে কি আমি কম্বিনেশন ব্রেক করতে কি টাইম আগের থেকে কম লাগবে না বেশি লাগবে অবশ্যই বেশি লাগবে এবং পরবর্তীতে যেটা হলো আস্তে আস্তে এগুলো আরো ডেভেলপ হলো ডেভেলপ হওয়ার পরবর্তীতে আমাদের কি লেন্থ বা এনক্রিপশন কি লেন্থ এটা আস্তে আস্তে আরো বড় হলো কিভাবে বড় হইছে যেমন আপনি লেখেন 8 ক্যারেক্টার আপনার পাসওয়ার্ড দিন 8টা কিন্তু এটা যখন আমাদের ডাটাবেজে সেভ হয় আমাদের বর্তমানে সবচেয়ে বেশি সেভ হচ্ছে MD5 কেউ শুনছেন কি নাম জানি না জি স্যার MD5 MD5 সবচেয়ে বেশি এটা ব্যবহার করা হচ্ছে এই MD5 এ যখন এটা আপনার ডাটাবেজে সেভ হয় পাসওয়ার্ডের ক্ষেত্রে তখন এটা 64 বিট না এটা 128 বিট থেকে 128 ক্যারেক্টার থেকে 256 ক্যারেক্টারে এনকোড হয় কথা বুঝছেন নাকি বুঝেন নাই জি স্যার 128 থেকে 256 ক্যারেক্টারে এটা এনকোড হয় তাহলে 8টা জিনিস মাত্র 8টা লেটার বা সিম্বল বা আপনার কি বলে যে নাম্বার আমার কনভার্ট হচ্ছে কতগুলোতে 128 থেকে 256টা ক্যারেক্টারে ইসমাইল এবার কি আসছে আপনার ইয়েটা আসছে জি স্যার মনে হয় না আপনার গলা বুঝে ওরকম মনে হচ্ছে না আমি এখনো বুঝতেছি স্যার মানে আমি আপনার পরে জানেন আচ্ছা ক্লিয়ার হয়ে যাবে স্যার মনে হইতেছে ক্লিয়ার হয়ে যাবেন হ্যাঁ জি স্যার ওইখানেই তো ঢুকলেন মাত্র তো শুরু করলেন হ্যাঁ আপনি একটু আগে চলে গিয়েছিলেন যাই হোক এখন এখানে একটা এক্সাম্পল দেখবেন এই এটা আমি আপনাদের এই যে পিডিএফ ফর্মটিস একটা ওয়েবসাইট থেকে আমি নিয়েছি এবং সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি সজলকে দিয়ে দিব সজল একটু সবাইকে দিয়ে দিয়েন ঠিক আছে ক্লাস শেষে আমার কাছে এখন লিঙ্কটা নাই আমার একটু খুঁজে বের করতে হবে আমি বাসা থেকে বের করছিলাম তো এখানে প্রবলেমটা হলো কি এটা একদম ইনিশিয়াল লেভেল এটা হলো কি একদম ইনিশিয়াল লেভেল কোনটা এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দুই বন্ধুর ব্যাপারে দুজন বন্ধু একজন বন্ধু শহর ছেড়ে চলে গেছে অন্য একটা শহরে এবং তারা কি করবে যে পোস্টাল মেইল ব্যবহার করবে বা চিঠি আদান প্রদান করবে কিন্তু তাদের ভিতরে একটা জিনিস খেয়াল হলো যে আমাদের চিঠিটা যদি অন্য কেউ পড়ে বা পোস্টমাস্টার যেমন আগেকার দিনে কিন্তু এরকম হতো যে আগে পড়তো বা এখনো হয় অনেক হোস্টেলে লেডিস হোস্টেল বা গার্লস হোস্টেল অথবা বয়েজ হোস্টেলে এখনো হয় আছে আগে বাসা থেকে কোনো চিঠি আসলে এখন তো চিঠি আসে না আগে হতো আর কি এখন তো চিঠি আসে না চিঠি আসলে আগে এটা খুলে পড়তো পড়ার পর সেটা যদি দেওয়ার মতো হতো তাহলে দিত আরেকটা যেটা হলো লেটারের ব্যবস্থা এখন বর্তমানে আছে হলো কি আপনাদের ইয়েতে আর্মি ট্রেনিং সেন্টারে বা যে যারা ট্রেনিং এ যায় না আর্মি পুলিশ অথবা ডিফেন্সের জন্য সেখানে শুধু লেটার চিঠি যায় ঠিক আছে আর 15 দিন পর পর একদিন 10 মিনিটের জন্য ফোনে কথা বলা যায় আর কোনো জি স্যার হ্যাঁ আপনি জানেন কিভাবে স্যার আমাদের ফ্যামিলি তো অনেকে আছে স্যার ডিফেন্সের লোক আছে জি স্যার আচ্ছা যাই হোক তাহলে এরকম করে ঠিক আছে শুধুমাত্র চিঠি আর নাহলে 15 দিন পর পর শুধু 10 মিনিটের জন্য কথা বলতে দেয় ফোনে আর কিছু না এই যে চিঠিটা যে যায় আগে আপনি যে চিঠি পাঠাবেন সেটা আগে ওরা পড়বে পড়ে দেখবে তারপর তাকে চিঠিটা দিবে সেম ভাবে উনি যখন চিঠিটা পাঠাবে ওনার চিঠির আগে পড়বে পড়ে তারপর আপনাদের বাসায় পাঠাবে এখানে আপনি সাইবার টেক্সট ব্যবহার করলে আপনার চিঠি আদান প্রদান হবে না ওখানে বন্ধ হয়ে যাবে
এটা আর কি যে ওই চিন্তা করলো দুজন বন্ধু যে আমার কি যদি আমাদের চিঠিটা কেউ পড়ে ফেলে তখন আমরা কি করব। তখন তারা একটা এই যে এনক্রিপশন লিস্ট তৈরি করলো এবং ডিক্রিপশন কোড তৈরি করলো। এনক্রিপ্ট করবে কিভাবে, যে আমি একটা লেটার এগেনস্ট অন্য আরেকটা লেটার ব্যবহার করবো। সাপোজ তুমি যেখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ও লিখছে অ্যাপল এবং অ্যাপেলটার জন্য আমাদের কি লিখছে, ও HWWSL। খেয়াল করে দেখেন দুইটা পি এবং দুইটা পি এর জন্য দুইটা ডাব্লিউ আসছে, দ্যাট মিনস এ ওরা অ্যাসাইন করছে এইচ এ, পি অ্যাসাইন করছে ডাব্লিউ তে, এল করছে এস এ, এবং ই করছে কোথায়, এল এ। এটাই হলো সিজার সাইফার। এটাকে বলা হয় কি সিজার সাইফার, যেটা 1500 সালে হয়েছে। ইসমাইল এবার বুঝছেন আমি কিন্তু সেই পুরাতন আমলে এখনো আছি, বর্তমান আমলে কিন্তু এখনো ঢুকি নেই। ক্লিয়ার? সেখান থেকে কিভাবে আসছে কনসেপ্টটা সেটা বলতেছি। তো এই যে ও যেটা করলো, যে অ্যাসাইন করলো, এই অ্যাসাইনমেন্টটা শুধু প্রথম বন্ধুটাই কিন্তু জানে, দ্বিতীয় বন্ধু কিন্তু জানে না। তো সে কি করলো, যে সে এখান থেকে যাওয়ার আগে তারা দুজনে মিলে এই লিস্টটা তৈরি করে ফেললো এবং দুজন দুজনের কাছে কিটা রেখে দিল। দুজন দুজনের কাছে কি করলো, কিটা রেখে দিল, বা ডিক্রিপশন যে কোডটা বা টেবিলটা বা চার্টটা সেটা তাদের কাছে রেখে দিল। রেখে দেওয়ার পরবর্তীতে তারা এটা নিয়ে চিঠি চালাচালি করার পরবর্তীতে তারা এনকোড ডিকোড করে বাস লিখে নিচ্ছে, আর কিছু না। এটা হলো সাইফার টেক্সট এবং এখানে কোনো রুলস নাই সাইফার টেক্সটের ক্ষেত্রে। আপনি যেভাবে যে লেটারের জন্য যেটা অ্যাসাইন করবেন সেটা সেভাবেই যাবে। তো এটা ছিল অনেক ইজিয়েস্ট একটা জিনিস তখনকার, তখনকার জন্য এটা ছিল অনেক টাফ জিনিস, কিন্তু বর্তমানে এটা হলো গিয়ে অনেক ইজিয়েস্ট ডিকোড করা বর্তমানে। বুঝতে পারছেন, অনেক ইজিয়েস্ট, অনেক অ্যালগোরিদম আছে, অনেক থাউজেন্ডস হাজার হাজার অ্যালগোরিদম আছে এগুলোর জন্য। এই জন্য পরবর্তীতে সিকিউরিটি আরো এনহ্যান্স করার জন্য এটার সাথে সাথে আরো কিছু কি বা কিভাবে কি করা যায় সেই জিনিসটা আসলো। এটা একটু পড়ে নেবেন, হোয়াট মেক্স সিমেট্রিক এনক্রিপশন এ গ্রেট টেকনিক। সেখান থেকে যে ধারণাটা আসছে, দেখেন থ্রি আরো তিন টাইপের সিমেট্রিক এনক্রিপশন অ্যালগোরিদমটা তৈরি হয়েছে এখন ইসমাল আমরা আমাদের বর্তমান যুগে আসতেছি। বুঝছেন যে সেখান থেকে কি কিভাবে আসছে, যে বর্তমান যুগ বলতেও আরো আগে থেকে শুরু হয়েছে। যে ফার্স্ট অফ অল যেটা হলো ডিইএস বা ডেটা এনক্রিপশন অ্যালগোরিদম, ডেটা এনক্রিপশন অ্যালগোরিদম যেটাকে বলা হয়, বা ডেটা ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড ডিইএস, এটা 1976 এ। এখানে দেখবেন কিছু ব্লু দেয়া আছে, কিছু এই ব্লু ইয়াগুলোতে আপনাদের লিঙ্ক পাবেন বিভিন্ন ইয়া সম্পর্কে, এগুলো আপনারা অবশ্যই ভিজিট করবেন। আর আমি আপনাদের বলছি যে ওই ওয়েবসাইট লিঙ্কটা আমি দিয়ে দেবো যেখান থেকে এটা আমি নিছি। আর সিমেট্রিকের ভিতরে নর্মালি আমাদের যেটা ব্যবহার করা হয়, সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বর্তমানে, সেটা হলো ডিইএস, থ্রি ইএস আর হলো এইএস। বুঝতে পারছেন, এইএস ডিইএস আর হলো থ্রি ডিইএস। এটার ক্ষেত্রে যেটা করে, যে আমাদের 56-bit এনক্রিপশন কি ব্যবহার করা হয়, একটু আগে একটা কথা বলছিলাম MD5 এ কত, 128 থেকে 256, রাইট? জি স্যার। এখানে সেম ডিইএস এর ক্ষেত্রে 56-bit এনক্রিপশন কি ব্যবহার করা, এখানে এনক্রিপশন কি গুলো কিভাবে আসে এটার একটা কিছু যদি আমি আপনাদের বুঝাই। তো ব্যাপারটা এরকম যে এরকম কয়েকটা স্তর আছে, ধরে নেন এই একটা স্তর, এই একটা স্তর, এই একটা স্তর, এই একটা স্তর, এই একটা স্তর। বুঝতে পারছেন, কয়েকটা স্তর আছে এরকম ধরে নেন, এবং এটা হলো আপনার প্লেন টেক্সটটা আপনি যেটা পাঠাবেন। এবং এখানে আপনি যে মেসেজিংটা করবেন বা নাম্বারগুলো দিবেন বা স্পেশাল ক্যারেক্টারগুলো দিবেন, সেগুলোর জন্য আপনি একটা লিস্টিং তৈরি করছেন। ফার্স্ট অফ অল, ফার্স্ট অফ অল কি লিস্টিং তৈরি করছেন, যে এ বি সি ডি এগুলোর জন্য কোনটার জন্য কি আসবে। ক্লিয়ার? আসলো, আসার পরবর্তীতে এখান থেকে পরবর্তী যাবে এখানে। বুঝতে পারছেন, এটা অ্যাড হয়ে যাবে, এখানে যা আছে সেটা অ্যাড হয়ে যাবে অলরেডি আমাদের পাসওয়ার্ডের লেন্থে, বা আমাদের যেটা আছে সেটা এখানে অলরেডি অ্যাড হয়ে যাবে। সাপোজ যদি এখানে এ বি আপনি পাসওয়ার্ড দিচ্ছেন, এবিসি পাসওয়ার্ড দিচ্ছেন, এবং এখানে এবিসি এর জন্য আমার ফিল্টার করা আছে সাপোজ টু বি এক্স ওয়াই জেড। এই প্রথম ফিল্টার আমার কত দেয়া আছে ভাই, এক্স ওয়াই জেড এটা দেয়া আছে সাপোজ টু বি। এবং আমাদের পরে এখান থেকে যাবে এখানে, এখান থেকে গিয়ে এখানে আবার কিছু ক্যারেক্টার আপনাদের আছে। কি ক্যারেক্টার হতে পারে, যে এক্স ওয়াই জেড যেটা আছে, এই এক্স ওয়াই জেড এখানে পাইলাম, এই এক্স ওয়াই জেড এর জন্য এখানে আমি আরো কিছু ভ্যালু আপনি ব্যবহার করলেন, সেটা এখানে আবার অ্যাড হয়ে যাবে এক্স ওয়াই জেড এর সাথে। সাপোজ টু বি এক্স ওয়াই এর জন্য আপনি ব্যবহার করছেন 345 সাপোজ টু বি, একদম প্রথমেই বলছি এটা কোনো নির্দিষ্ট রুলস নাই, বাউন্ড নাই, এটা আপনি নিজে সেট করে দিতে পারবেন। বুঝতে পারছি। এবং আপনি এই যে প্রথম যে টেক্সটটা, এই যে প্রথম ফিল্টার আপনি কি করছিলেন, 345 এর জন্য কিছু ক্যারেক্টার নিছিলেন না, মনে আছে?
আমি কি কি বলছিলাম, এই প্রথম ফিল্টারে লেটার, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার সবগুলোর জন্যই তো আপনি ব্যবহার করছেন, রাইট? পড়ে আসছেন না? জি স্যার। তাহলে এখানে যখন এক্স ওয়াই জেড এর জন্য আপনি 3 4 5 করলেন, এই যে এখানে যেটা আসছে, এখানে যেটা পাইলেন, এই 3 4 5 তাহলে এখন কি আবার এইখানে যাবে, রাইট? এখানে গিয়ে ওই যে 3 4 5 এর জন্য আপনি যেটা অ্যাসাইন করে আসছেন, সাপোজ টু আপনি অ্যাসাইন করছেন এখানে পিকিউ আর, তাহলে 3 4 5 এর সাথে আমার কি আসলো, পিকিউ আর আসলো, ঠিক আছে? আমার 3 4 5 এর সাথে আসলো কি, পিকিউ আর, তাহলে এই ফিল্টারটা আমাদের শেষ হয়ে গেল, রাইট? এরপরের যে ফিল্টারটা, এই পরের ফিল্টার আবার দেখেন, আবার কি পিকিউ আর আমরা পাইছি না নতুন ক্যারেক্টার হিসেবে, পিকিউ আর কি আমরা এখানে ফিল্টারে সেট করে আসছিলাম, রাইট? জি স্যার। তাহলে এই পিকিউ আরটা আমাদের এখান থেকে আবার আসবে, সাপোজ টু আমি পিকিউ এর জন্য নিছি 789, তাহলে এখানে আবার অ্যাড হলো কি 789, তাহলে আলটিমেটলি আমাদের এই যে এ বি সি যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডের জন্য আমি এনক্রিপশন কি কি পেলাম, এক্স ওয়াই জেড 345 পিকিউ আর, পিকিউ আর 769, 789 আমি শুধু দিছি কি এবিসি, কিন্তু আমি লেন্থ পেয়েছি কতগুলা, আমি যেহেতু চারটা ফিল্টার, চারটা ফিল্টার আমি কটা পেয়েছি, 12টা ক্যারেক্টার পেয়েছি, রাইট? জি স্যার। এইভাবে এনক্রিপশন গুলো কাজ করে মূলত, ঠিক আছে? আচ্ছা একটু এক মিনিট সময় দেন আমাকে। তাহলে আমরা এখন যে এতক্ষণ যেটা আমরা ডিসকাস করলাম, হ্যাঁ, তাহলে এবার বোঝা গেছে যে এই যে এনক্রিপশন যে টেকনিকটা, এটা মূলত যে ডিএস আর 3ডিএস এখান থেকে আসে, যেটা হলো আমি ডিএস এর ক্ষেত্রে আমার ব্যবহার করা কয়টা ভাই, 56 বিট এনক্রিপশন কি, তাহলে আমার যদি 56 বিট এনক্রিপশন কি তৈরি করতে হয়, তাহলে আমাদের এখানে ফিল্টারেশন কয়টা হতে পারে বলতে পারবেন? কয়টা হতে পারে আমার, শুধুমাত্র প্রথম সেটটাতে আমাদের কি করতে হবে, কি গুলো অ্যাসাইন করে দিতে হবে, কথা বুঝতে পারছেন নাকি পারেন নাই? শুধুমাত্র যে প্রথম সেটটাতে আমরা কি করব, কি অ্যাসাইন করে দিব, এবং পরের বার প্রতিবার যত ফিল্টারাইজেশন হবে সে নতুন করে ভ্যালু গুলো অ্যাড করবে, কথা বুঝছেন? এবং এটা যখন আপনি ডিকোড করতে যাবে, ডিকোড করতে গেলে কি পরিমাণ হ্যাসল হবে একজনের, জিনিসটা কি বোঝা যাচ্ছে না? তবে বর্তমানে যেরকম আমাদের কি সিকিউরিটি আসতেছে, সিকিউরিটির কিছু ব্রিচ বা লুপহোলও কিন্তু পাওয়া যাচ্ছে, এই জন্য কি হচ্ছে এই ডিএস থেকে সরে পরবর্তীতে আমাদের আরো একটু বড় বিট তৈরি করা হয়েছে, এবং বড় বিট থেকে আমাদের ব্যবহার করেছে পরবর্তীতে 3ডিএস, বুঝতে পারছেন? আগে আমি ডিএস টা কি সেটা একটু আলোচনা করি, এর মধ্যে যেটা হলো আমি বললাম যে 56 বিট কি ব্যবহার করে, এনক্রিপশন কি ব্যবহার করে, কিভাবে এনক্রিপশন কিটা জেনারেট হয় সেটা আমি বললাম আপনাদেরকে, এবং এই এনক্রিপশনটা মূলত আমাদের টিএলএস যেটাকে বলা হয় ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি, আমরা পড়ে আসছি না ট্রান্সপোর্ট লেয়ার, মনে আছে? জি স্যার। ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটির সময় এটা ব্যবহার করা হয়। এখন ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি কোথায় ব্যবহার করা হয় কি বলতে পারবেন, আমাদের সার্ভারে না কানেকশনে? কানেকশনে স্যার। সিভিল ডিপার্টমেন্টে। আচ্ছা, টিএলএস টা ব্যবহার করা হয় মূলত কি, আমাদের কানেকশনে ব্যবহার করা হয়, বুঝতে পারছেন? এবং এটা কিভাবে কাজ করে, এখানে কিছু টেকনিক আছে, আমরা তো জাস্ট আমি তো আপনাকে বললাম যে ফিল্টারাইজেশন হচ্ছে, লুপ ব্যাক করতেছে, একটা পর একটা অ্যাসাইন হচ্ছে, বাস হয়ে যাচ্ছে, আসলে এইভাবে না। এই 56 চলে এনক্রিপশন কি থাকে, আর আমাদের যে এনক্রিপ্টেড যে মেসেজটা আছে সেটা থাকে 64 বিট ব্লকের, কত বিট, 64 বিট ব্লকের, বুঝতে পারছেন? মানে আপনি যেটাই দেন না কেন আপনার পাসওয়ার্ড, আপনি সেটা চার চার ডিজিটের দিতে পারেন, এখন তো সব ওয়েবসাইটে মিনিমাম 8 ক্যারেক্টার হয়ে গেছে, 8 ডিজিট বলে না কিন্তু 8 ক্যারেক্টার বলে, আগে দিত ডিজিট, প্রথম প্রথম যখন আমি ইন্টারনেট ব্যবহার করছি তখন দেখতাম যে 8 ডিজিট, কিন্তু এখন বলে 8 ক্যারেক্টার, এটা কেউ পাইছেন কিনা আমি জানি না, তবে আমারটা আমি বলতেছি, আগে বলতো 8 ডিজিট, আগে বলতো ডিজিট 6 ডিজিট বা 4 ডিজিট এরকম বলতো, এখন বলে 8 ক্যারেক্টার, বুঝছেন? 64 বিটে আপনি যেটাইকে জয়েন করেন না কেন, আপনি তিনটা দেন বা চারটা দেন, আপনার পাঁচটা দেন বা আটটা দেন বা 10টা ক্যারেক্টার দেন, আপনার এখানে কি 64টা ব্লকে করবে, এবং এখানে দুইটা ডিফারেন্ট ব্লক তৈরি করে, যেটা আমি যে একটু আগে বলছিলাম যে কয়েকটা ব্লক তৈরি করে, খেয়াল করেন এই যে একটা, এরপর এই একটা, এরপর এই একটা, এরপর এই একটা, এরকম কয়েকটা ব্লক তৈরি করে, এবং এখানে ডিএস এর ক্ষেত্রে দুইটা ব্লক তৈরি হয়, প্রতিটা ব্লকে আমার 32 বিট থাকে, এবং এই 32 বিটের মধ্যে আমাদের
16 ধরনের প্রসেস তৈরি হয় কয় ধরনের ভাই 16 রাউন্ডের আমি এখানে কয় রাউন্ড করছি বলেন তো একবার দুইবার তিনবার রাইট আর হলো প্রথমবার একবার চারবার আমি কয়টা রাউন্ড করছি এখানে চারটা রাউন্ড রাইট তো চার রাউন্ড পরে আমি তিন বিটটা কয় বিট পেয়েছি 9 বিট পেয়েছি 12 বিট পেয়েছি রাইট সেম এইভাবে কতগুলো রাউন্ড তাতে কি হয় যায় এখন কি কি হয় এর ভিতরে ফার্স্ট অফ অল আসলে এক্সপেনশন এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম পারমিউটেশন পারমিউটেশন আপনারা করে আসছেন মনে আছে পারমিউটেশনের কম্বিনেশন বিন্যাস আর সমাবেশ বিন্যাস সমাবেশ করে আসছেন না এই জিনিসগুলো এখানে কাজ করে আমি জাস্ট আজকে বেসিক পড়াচ্ছি ডিটেল পড়াচ্ছি না কিন্তু ডিটেল যেদিন পড়াবো তখন এগুলো আলোচনা করব এরপরে কি আরো কিছু কাজ করে সাবস্টিটিউশন সাবস্টিটিউশন মানে কি আমার এই যে এর বদলে এই জেড বসাইছি অথবা বি এর বদলে ফাইভ বসাইছি এগুলো সব সাবস্টিটিউশনের ভিতরে বসে এরপর আরো কি আসে যে এক্স অর অপারেশন হয় ঠিক আছে এক্স এর অপারেশন হয় রাউন্ড কি ব্যবহার করে এরকম অনেকগুলো অপারেশন শেষ করার পরবর্তী প্রতিটা ব্লক একটা ব্লক থেকে আরেকটা ব্লক এসে যাচ্ছে যাওয়ার পরবর্তীতে কিভাবে হচ্ছে এক্সপেনশন মূলত হলে গিয়ে যে আমার এ প্লাস বি হোল স্কোয়ার থাকে এটাকে আমরা এক্সপেন্ড করলে কি আসে এ স্কোয়ার প্লাস থ্রি বি প্লাস বি স্কোয়ার কথা বুঝছেন এরকম প্রতিটার কিছু এক্সপেনশন আপনি নিজের এটা শিখতে হলে আপনাদের অবশ্যই কি সাইবার সিকিউরিটি কোর্স করতে হবে আমি আগেই বলতেছি এই জন্য আমি জাস্ট বেসিকটা বলতেছি এইগুলো করার পরবর্তীতে আলটিমেটলি আমাদের কি একটা 64 বিট ব্লকের একটা এনক্রিপ্টেড টেক্সট পাওয়া যায় যেটা আমি একটু আগে জাস্ট এখানে একটুখানি বললাম আমি কয়টা চারটি স্টেপ দেখেছি এবং এবিসি আমাদের ইনপুট আকারে নিয়েছি এবিসি এর জন্য আমি পেয়েছি এক্স ওয়াই জেড 3 4 5 পি কিউ আর 7 8 9 শুধুমাত্র কি এবিসি এর জন্য আর এটা এনক্রিপ্ট থেকে ডিক্রিপ্ট করাটা কি সহজ হবে বলেন তো আপনার কাছে যদি এটা না থাকে কিটা না থাকে প্রাইভেট কিটা না থাকে হবে হ্যাঁ স্যার হার্ড হবে অনেক টাফ হবে না যদি পাবলিক কি আপনার যে প্রাইভেট কিটা না থাকে এটা হলো সিমেট্রিক এর ভিতরে প্রাইভেট কির ভিতরে তার প্রাইভেট কি কিভাবে থাকতেছে ওই যে আমাদের ট্রান্সপোর্ট এর কথা বলছি যে আমি কোন প্রোটোকলের ভিতরে যাচ্ছি এবং হলো কি আমি সেম প্ল্যাটফর্ম ব্যবহার করতেছি কিনা দুজনেই বুঝতে পারছেন এরপরে হলো কি 3DS এখানে 64 বিট ছিল কিন্তু পরবর্তীতে এটা আরো আপগ্রেড করা হয় 1990 সালের দিকে 1990 তে এখানে আরো স্ট্রং করা হয় কেন কারণ এটা ভালনারেবিলিটি দেখা দিয়েছিল এবং এটা এবং 90 সালে যদি এটা স্টার্ট হয়েছিল কিন্তু এটা অ্যাপ্রুভ হয়েছিল 2001 সালে 2001 সালে সরি ভুল বলতেছি আমি 90 সালের দিকে এটা 2001 সালে না এটা 96 বা 97 সালের দিকে এটা অ্যাপ্রুভ হয়েছিল 90 সালের দিকে প্র্যাকটিস শুরু হয়েছিল এবং এখান থেকে পরবর্তীতে আরো কিছু অ্যাডভান্স কিছু মানে কি বলা যায় সিকিউরিটি এক্সপেক্ট আসছে তার মধ্যে টিএলএস অবশ্যই আছে আরেকটা দেখেন এসএসএইচ আইপিসেক ওপেন ভিপিএন আরেকটা আছে এসএইচএ বুঝতে পারছেন এসএইচএ এগুলো কি আইপিসেক আইপিসেক নিয়ে এটা এখনো কাজ হয় আইপিসেক হলো মূলত আমাদের যে আইপি অ্যাড্রেসিং আইপি অ্যাড্রেস আছে সেই আইপি অ্যাড্রেসের সিকিউরিটির জন্য ব্যবহার করা হয় হয়তো বা আপনার মনে করেন যে কাস্টিং আইপি কাস্টিং সম্পর্কে কারো ধারণা আছে ধারণা আছে কারো নাই নাইম আছেন আপনি নাইম নাই আচ্ছা এসএসএইচ হলো সিকিউর শেল এসএসএইচ আর আইপিসি হলো আমাদের আইপি সিকিউরিটি আর ওপেন ভিপিএন যেটা হলো গিয়ে আমি কি করতেছি ভিপিএনটা আমরা কেন ব্যবহার করি বলেন তো নরমালি আমরা ব্যবহার করি কি যে কোনো একটা ওয়েবসাইটে অ্যাক্সেস না পাইলে আমরা ভিপিএনটা ব্যবহার করি রাইট নরমালি যেটা করি আসলে এই জন্য না ভিপিএনটা আমরা ব্যবহার করি হলো আমাদের রিয়েল আইপিটা হাইড করার জন্য ঠিক না রিয়েল আইপিটা আমরা হাইড করার জন্য অথবা আমরা কি কিভাবে কি এখানে প্রক্সি ব্যবহার করি যাতে আমাদের অরিজিনাল যে ইয়াটা সেটা না পাওয়া যায় আর এসএইচএ এসএইচএ হলো গিয়ে সিকিউরিটি হ্যাশ অ্যালগোরিদম সিকিউরিটি হ্যাশ অ্যালগোরিদম যেটা হচ্ছে এমডি ফাইভ হিসেবে পরবর্তীতে এখন বর্তমানে আছে বুঝছেন হ্যাঁ হ্যাঁ এসএইচএ 256 এসএইচএ 256 অ্যালগোরিদমের নাম হ্যাঁ কি করে এটা স্যার এটা এনক্রিপ্ট করে এটারও কাজ এনক্রিপ্ট করে এটারও কাজ এনক্রিপ্ট করে এবং 256 বিট এনক্রিপ্ট করে বুঝছেন যেটা হলো হ্যাশ হ্যাশ ফাংশন যারা ওয়েব করেন ওয়েবসাইটে যখন করবেন তখন এটা পাবেন এবং এমডি ফাইভ এটা এসএইচএ থেকে আসছে বুঝছেন এমডি ফাইভ যেটা নাম শুনছেন একটু আগে বললেন যে অনেকে নাম শুনছেন
হ্যাঁ সেটা কথা বললাম আর কি, যে এসএসসি থেকে আসছে, যে সিকিউর হ্যাশ থেকে কিভাবে কাজ করে বুঝি নাই। এসএসএইচ স্যার এটা কিভাবে কাজ করে? এসএসএইচ এটা এটা জি স্যার, এটা তো সিকিউর শেল, বুঝতে পারছেন? জি স্যার। এটা নিয়ে কিভাবে কাজ করে স্যার? আচ্ছা এখন এগুলো নিয়ে অনেক ইয়া তো, বুঝছেন? জি স্যার। স্যার গিটহাবে স্যার দেখলাম যে এসএসএস বা অন্যান্য স্যার গিট রিলেটেড যেটা এসএসএস ব্যবহার করা হয় স্যার, এসএসএস ব্যবহার করা এটিপিএস এর পরিবর্তে এটা এটা মেইনলি ব্যবহার করা, এটা মেইনলি ব্যবহার করা এসটিটিপিএস এর জন্য, এসটিটিপিএস বুঝছেন? না স্যার আমি যেটা দেখলাম স্যার এসটিটিপিএস আর এসএসএস দুটো অপশন থাকে। হ্যাঁ এসএসএস দিয়ে দিলে স্যার আমার আর ওইখানে মানে বারবার লগইন করতে হয় না, গিটে কোনো কিছু পুশ করতে হলে স্যার এসএসএস দেয়া থাকলে মানে আমার পাবলিক কিটা ওইখানে মানে গিটহাবে দেয়া থাকলে বারবার লগইন করতে হয় না, তো এই আমার কিটা চেক করে তারা অটোমেটিক লগইন করে দেয়। স্যার এটা কিভাবে কাজ করতেছে বা কতটুকু সিকিউর এটা? আচ্ছা বুঝতে পারছি, এটা নিয়ে আমি বলছি যে নেক্সট ক্লাসে এই যে ছোটখাটো যে অ্যালগোরিদম গুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করবো, রাবিন। জি স্যার। এটা বলছিলাম আমি একটু যে আরএসএ এসএইচএ এগুলো নিয়ে, বুঝছেন? আমি জাস্ট আজকে হলো কি কি অ্যালগোরিদম ইউজ হয় সেটা একটা ওভারভিউ দিচ্ছি। ওকে জি স্যার, একটা ক্লাস ওয়েট করেন। হ্যাঁ মূলত আপনি যেটা বলতেছেন এটা থেকে একটা আপনার এসএসএস টা মূলত হলো পাসওয়ার্ড প্রোভাইড করে বা জেনারেট করে, যেটা হলো গিয়ে যে আপনার একটা পাবলিক কি ইউজ করে একটা পাসওয়ার্ড জেনারেট করতেছে অথবা আপনাকে পাসওয়ার্ড দিচ্ছে, বুঝতে পারছেন? অনেক সময় আপনি এটা জিনিসটা দিচ্ছে, দেওয়ার পরবর্তীতে আমার কি হচ্ছে এবং আমার এটা মূলত অথেন্টিকেশনের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? এটা আপনি জানেন রাইট, এবং এটা কেন ব্যবহার করা হয় বা কিভাবে কাজ করে সেটাই তো আপনার কোশ্চেন, ঠিক না? জি স্যার। ওকে নো প্রবলেম, নেক্সট ক্লাসে জানাবো না, ঠিক আছে? আর এটা তো জানেন অবশ্যই যে এসএসএস ইউনিক্স বা লিনাক্স এ কাজ করে, মানে বিল্ড করা হয়েছে। জি স্যার। উইন্ডোজ এ তো কাজ করে স্যার। কাজ করে, আমি বিল্ডের কথা বলছি। ও জি স্যার, ঠিক আছে স্যার। ওই লিনাক্স সিস্টেমটা স্যার রিমোটলি মানে কি অ্যাক্সেস করার লেগেছে এবং এটা মূলত কি করতেছে আমার যে একটা অথেন্টিকেশন ব্যবহার করে কোন একটা পার্টিকুলার সার্ভার অথবা পার্টিকুলার কোন একটা ক্লায়েন্ট বা পার্টিকুলার কোন একটা কি বলে যে আপনার যে কোন একটা অ্যাকাউন্ট এটা অ্যাক্সেস করার জন্য ব্যবহার করা হয়, বুঝছেন? এটা তো অবশ্যই জানেন, এবং এখানে ব্যবহার করা হচ্ছে পাবলিক কি এনক্রিপশন ব্যবহার করা হচ্ছে, এবং এটা আমার কি হচ্ছে যে মূলত এখানে যেটা আপনার বারবার ইয়া করতে হচ্ছে না, পাসওয়ার্ড জেনারেট করে করে অটোমেটিক আপনাকে কি লগ ইন করে নিচ্ছে, রাইট? এটাই তো। জি স্যার। আর আমি এটাও বলছি নেক্সট ক্লাস আমরা অ্যালগোরিদম গুলো নিয়ে আলোচনা করব, মনে নেই? আচ্ছা এটা গেল, এর পরবর্তীতে আমি এই জিনিসগুলো তাহলে বুঝা গেছে ডিএস আর থ্রি ডিএস। থ্রি ডিএস এর যেটা পার্থক্যটা যেটা হলো আগেরটার থেকে, আগেরটা 64 বিটে হতো, থ্রি ডিএস এর 64 বিটে হয়, কিছু কিছু ক্ষেত্রে 128 বিটে হয়, বুঝতে পারছেন? আগেরটা কত 64 বিট, আর আমি এখানে এনক্রিপ্টেড ডাটা পাচ্ছি 128 বিট, কার জন্য? থ্রি ডিএস এর জন্য। এর পরবর্তীতে এই ডিএস টেকনোলজিটাকে আরেকটু আপগ্রেড করে আমাদের ব্যবহার করা হয় কি এইএস। এস মানে অ্যাডভান্সড এনক্রিপশন সিস্টেম, এটা 2001 সালে আসছে, অ্যাপ্রুভ করা হয়েছে, এবং এটা মূলত আমাদের ডিএস এর অল্টারনেটিভ হিসেবে আসছিল। আপনারা কেউ জানেন কিনা কিছু ইভেন্ট হয়েছিল ইয়ের সময়, 90 পরে অনেকগুলো ইভেন্ট হয়েছিল, বিশেষ করে হলো ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কিছু ইভেন্ট হয়েছিল, এর ভিতরে শেয়ার শেয়ার মার্কেট স্ক্যান্ডাল 1998-99 সালের দিকে, এবং হলো গিয়ে টোটাল ইউএস ডিফেন্স সিস্টেম পুরোটা ইয়ে হয়ে গেছিল, ডাউন হয়ে গেছিল, এটা আপনি নেটে সার্চ দিলে পাবেন, বুঝতে পারছেন? এগুলো পাবেন। এবং এর পরবর্তীতে যেটা হলো কি যে এইটার জন্য পরবর্তীতে যখন এটা ভালনারিটি দেখা দিল ডিএস সিস্টেমে, পরবর্তীতে আবার ব্যাকআপ ইয়ে করে পরে আরো স্ট্রং করা হয়েছে বা ওটা ইয়ে করা হয়েছে যে কি বলে যে কাভার করা হয়েছে, তো এটা অল্টারনেটিভ হিসেবে ডিএস অ্যালগোরিদমটা ব্যবহার করা হয়েছে তখন ওই সময়। বিল্ড করছিল একজন কি বলা যায়
2001 সালে এটা বিল্ড করা হয়েছিল এবং এটা ওয়ান কাইন্ড অফ ওই যে ব্লক সাইফার আমরা একটু আগে যেটা ডিসকাস করছি ওয়ান কাইন্ড অফ ব্লক সাইফার এবং এখানে কি ডিফারেন্ট কি লেন্থ এন্ড ব্লক সাইজ এটার একটা ইয়ে হলো এখানে পার্থক্যটা এটাই হলো প্রথম প্রধান পার্থক্য যেটা যে আমাদের ডিএস এর ক্ষেত্রে আমাদের ফিক্স সাইজ ছিল ফিক্স সাইজ যে আমাদের ডিএস এর ক্ষেত্রে এনক্রিপশন কি যেটা সেটা 56 বিট আর আমাদের এনক্রিপ্টেড মেসেজ সেটা হলো 64 বিট হ্যাঁ আর হলো 128 বিট এরকম ছিল কিন্তু এইস এর ক্ষেত্রে যেটা হলো আমাদের কোনো নির্দিষ্ট বিট নেই নির্দিষ্ট কোনো বিট ছিল না এটা আমাদের যে 2n এই এই অনুযায়ী আমাদের নিজেদের ইয়ে মতো আমরা এই ব্লক সাইজ গুলো ক্রিয়েট করে নিতে পারতাম কাস্টমাইজেবল যারা নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে কাজ করে কথা বুঝতে পারছেন হুম আমার কথা কি বোঝা গেছে জি স্যার ঠিক আছে এবং বর্তমানে এই যে এএস যেটা এই এএস টা ব্যবহার করা হচ্ছে মূলত এই কয়টা জিনিসে এখন শুধু এই এস না সবগুলো ইউজ হচ্ছে এখানে যে কটার কথা বলা হয়েছে আমি যে কটা নিয়ে আলোচনা করতেছি আমি আপনাদের মূলত ডিএস থ্রি ডিএস এইএস আরেকটা বলছি কি আর এস এ আরেকটা ইসিসি এই সবগুলোই বর্তমানে ইউজ হচ্ছে এমন না যে কোনোটা কোনোটা থেকে বেটার কোনোটা কোনোটা থেকে জিনিস এরকম না হ্যাঁ সবগুলোই কিছু লুপহোল আছে এবং সেটা একটা একটা দিয়ে কভার করতেছে এবং কিছু কিছু আছে সিমুলটেনিয়াসলি কাজ করতেছে সেটাকে বলা হয় হাইব্রিড এনক্রিপশন বুঝতে পারছেন আমাদের বর্তমানে এইস গুলা যেমন আপনাদের যখন নিয়ে করেছিলাম আপনাদের যে রাউটার কনফিগারেশন করেছিলাম তখন আপনাদের কিছু টার্ম করেছিলাম মনে আছে কি কি ছিল WSPA হুম জি স্যার তারপরে আর কি জানি ছিল স্যার PSKWA2 PSK মেবি ছিল স্যার হুম PSK PSK এগুলো ছিল AES ছিল মেবি হ্যাঁ AES একটা ছিল WES একটা ছিল মনে আছে জি স্যার এই জিনিসগুলো সব কি এখান থেকে ব্যবহার করা হয় বর্তমানে যে এএস এনক্রিপশনটা আমাদের ব্যবহার করা হচ্ছে কোথায় ওয়্যারলেস সিকিউরিটিতে প্রসেসর সিকিউরিটি বা ফাইল এনক্রিপশন ফাইল এনক্রিপশন কিভাবে আমরা যে জিপ ফাইলে পাসওয়ার্ড দিই না অথবা আমরা পিডিএফ ফাইল দেখবেন কিছু কিছু পিডিএফ আপনাকে মেইলে সেন্ড করলেও মেইলটা ওপেন হবে ঠিকই কিন্তু পিডিএফটা ওপেন হবে না যতক্ষণ পর্যন্ত আপনি পাসওয়ার্ড না দিবেন জি স্যার এটা কি আপনারা জানেন জি স্যার এনক্রিপ্ট করা যায় পিডিএফ হ্যাঁ পিডিএফ এনক্রিপ্ট করা যায় পিডিএফটা ক্রিয়েট করার সময় শুধু পিডিএফ এনক্রিপ্ট না আপনার মেইলটাতেও অ্যাটাচ ফাইল ওপেন করতে হলে পাসওয়ার্ড লাগবে এটাও করা যায় বুঝতে পারছেন এবং আপনি আপনাকে কি পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে নাহলে কিন্তু হবে না এই কাজটা মূলত করে ব্যাংক আলাদা বুঝতে পারছেন যেমন আমি যখন ইয়ে করি আমার মোবাইল ব্যাংকিং যখন সার্ভিস চালু করতে চাই তখন আমাকে কি বলছে আমি অ্যাপটা ডাউনলোড করার পরবর্তীতে ওরা আমাকে একটা ইয়ে পাঠিয়েছে আপনার এই কি বলে যে মেইল পাঠাইছে এবং মেইলে গিয়ে আমার যে অ্যাপ অ্যাক্টিভেশনের কোড এই মেইলের মধ্যে ছিল কিন্তু আমার একটা ইয়ে ছিল আপনার গিয়ে ইউজার আইডি বুঝতে পারছেন ইউজার আইডি আমাকে ব্যবহার করতে হবে এখন ইউজার আইডি তো আমার কাছে নাই যেহেতু আমার মোবাইল ব্যাংকিং ওপেন হয় নাই মোবাইল ব্যাংকিং এর ইউজার আইডি ক্রিয়েট হয় নাই তো মোবাইল ব্যাংকিং এর ইউজার আইডি ওরা ক্রিয়েট করে দিছে এবং ওটার পাসওয়ার্ড এবং অ্যাক্টিভেশন কোড ওরা আমাকে ওই পিডিএফ এ অ্যাটাচ করে দিছে এবং সেই ইউজার আইডিটা পরবর্তীতে আমাকে ফোন দিয়ে বলে দিছে বুঝতে পারছেন যে আপনি এই কোডটা একটা 6 ডিজিটের একটা নাম্বার বলছিল বলছে এই কোডটা ব্যবহার করবেন পিডিএফটা ওপেন করার জন্য এবং ওটি আপনার ইউজার আইডি এবং পরবর্তীতে আপনি লগইন করে ইউজার আইডি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন তাহলে এটা কি হচ্ছে আমাকে প্রাইভেট কি আমাকে দিয়ে দিছে না কথা বুঝতে পারছেন এইরকমই সিমেট্রিক কিটা এইরকম সবকিছু চলতেছে এখনো সবকিছু এখন এইভাবে চলতেছে তো বর্তমানে এই জিনিসগুলো এরপর আছে কি এসএসএল বা টিএলএস প্রোটোকল এসএসএল কি কি জানেন তারপর আছে কি ওয়াইফাই সিকিউরিটি মোবাইল অ্যাপ এনক্রিপশন ভিপিএন এই এএস তো 2001 সালের ছিল সেই এএস থেকে পরে আস্তে আস্তে আরো আসছে ওই একটা অ্যালগোরিদম থেকেই বাকিগুলার ইনহেরিট করা হয়েছে এছাড়াও অনেক গভর্নমেন্ট এজেন্সি যেমন ইউএস এর ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি
এটা এএস ব্যবহার করে, বুঝতে পারছেন? এরপর আছে আমাদের কি অ্যাসিমেট্রিক এনক্রিপশন, যেটাকে আমরা পাবলিক এনক্রিপশন হিসেবে জানি। এবং পাবলিক এনক্রিপশনটা জিনিসটা কি আমি একটু আগে বলছিলাম, যে এটা যদি আপনি হন, এটা আপনার মনে করেন যে লেটার বক্স, এখানে সবাই লেটার কি করতে পারবে, পোস্ট করতে পারবে লেটার, কিন্তু একমাত্র আপনি কি করতে পারবেন এটাকে ওপেন করতে পারবেন, আর কেউ পারবে না। তাহলে সবাই আপনার অ্যাকাউন্টটা বা লেটার বক্সটা সবাই অ্যাক্সেস করতে পারতেছে, কিন্তু একটা কি লিমিটেড পারমিশন পর্যন্ত। তারা শুধু কি করতে পারতেছে, আপনার লেটার বক্সে লেটার জমা করতে পারতেছে, কিন্তু সেই লেটারগুলো তারা ওপেন করতে পারতেছে না, রাইট? বুঝতে পারছেন? ও কথা কি বুঝে গেছে? জি স্যার। এটা হলো পাবলিক কি এনক্রিপশন সবচেয়ে সহজ মানে এক্সাম্পল। আর আরো যদি একটু স্পেসিফিক ভাবে বলি, আমরা সবাই ফেসবুক ব্যবহার করি, আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, আমরা জিমেইল ব্যবহার করতেছি, আমরা সবাই সবাইকে মেইল পাঠাই, মেসেজ পাঠাই, সবকিছু পাঠতেছি, কিন্তু আপনি দেখবেন আপনার সাথে যদি যখন কেউ কানেক্টেড না থাকে, তখন সেটা স্প্যামে চলে যায় অথবা মেসেজ রিকোয়েস্টে চলে যায়, রাইট? জি স্যার। এটা কেন যাচ্ছে? কারণ ও পারমিশনের প্রথম লেয়ারটা পার করছে, কিন্তু দ্বিতীয় লেয়ারটা পার করতে পারেনি। কথা বুঝতে পারছেন? প্রথম লেয়ারটা কি, আপনাকে রিকোয়েস্ট পাঠাতে পারছে, সেকেন্ড লেয়ার যেটা হলো আপনাকে ডিরেক্টলি সে মেসেজ পাঠাতে পারেনি, এবং আপনি যে মেসেজ গুলো দেখতেছেন সেটাও সে জানে না। কিন্তু আপনার সাথে যদি সে অ্যাড থাকে বা আপনি মেসেঞ্জারে অ্যাড করে নেন বা পারমিশন দিয়ে দেন, তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে আপনি এটা দেখতেছেন, ঠিক না? জি স্যার। রেসিং করছেন বা আপনি, যাই হোক, সবকিছু আপনার ওপেন দেখা যাচ্ছে, কিন্তু তারপরেও ও যেটা পাঠিয়েছে শুধু সে জানবে যে ও আপনাকে কি মেসেজ পাঠিয়েছে, কিন্তু অন্য অ্যাকাউন্ট থেকে কি কি মেসেজ আসে সেটা কিন্তু সে আপনাকে জানবে না। আপনি আপনার অ্যাকাউন্টে কে কে মেসেজ পাঠায়, কি কি মেসেজ আসতেছে, সেটা কিন্তু সে জানবে না, জানবে কি? না স্যার। এই হলো যে পাবলিক কি এনক্রিপশনের ব্যাপারটা, এটাই যে আমি সব 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 মানে কি বলে যে আশেপাশে যারা আছে তাদেরকে অ্যাক্সেস করতে পারবো, তাদের সাথে কমিউনিকেশন রিকোয়েস্ট সেন্ড করতে পারবো, এবং আমি আমার এন্ড থেকে ডাটা সেন্ড করতে পারবো, মানে যে রিকোয়েস্ট সেন্ড করতে পারবো। ডাটা ট্রান্সমিট ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমাকে যেখানে আমি পাঠাচ্ছি সেখানে এটা অ্যাকসেপ্ট করা না হচ্ছে। এবং এই এনক্রিপশন ডিক্রিপশনটা মূলত আমাদের ব্রাউজার বা অ্যাপ্লিকেশন করে, যেটা আমরা ফার্স্টেই বলছি, ব্রাউজার অথবা অ্যাপ্লিকেশন গুলো করে। আর আপনারা যারা ইন ফিউচার ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে, তারা এটা নিয়ে প্রতিনিয়ত এটা ফেস করবেন। আপনাদের প্রত্যেকটি ইউজারের পাসওয়ার্ড হ্যাশিং করতে হবে, তারপরে হলে গিয়া আপনার যে কি বলে যায় ওয়েবসাইটে যেখানে আপনি ডোমেন হোস্টিং এর জন্য যাবেন, ওরা কিন্তু আপনাকে সিকিউরিটি ব্রিচ এর কথা বলবে, অথবা আপনি নিজে নিজে সিকিউরিটি ব্রিচ বসাইতে হবে, সিকিউরিটি ইয়ে বসাইতে হবে। আপনার যদি নিজে সার্ভার বসান, এই সার্ভারকে সিকিউর করার জন্য কিছু সিকিউরিটি অ্যাপ্রোচ নিতে হবে। এবং হলো আপনার ডাটা ট্রান্সমিশন, এন্ড টু এন্ড যে ট্রান্সমিশন হচ্ছে, সেখানে আপনি দেখবেন যে এনক্রিপশন ডিক্রিপশন করতে হবে। এবং এটার জন্য কি হয়, আলাদাভাবে সিকিউরিটি ইঞ্জিনিয়ার লাগে, রাইট? এরপর আসি অ্যাসিমেট্রিক এর ভিতরে কি কি আছে। প্রথমত আছে হলো গিয়ে আমাদের মেইন দুইটা, একটা হলো আরএসএ অ্যালগরিদম। এখানে দেখবেন এই যে ব্লু বাটন দেয়া আছে, ব্লু করা আছে, এখানে ক্লিক করলে আপনার লিঙ্কে চলে যেতে পারবেন। আমি এটা পিডিএফ একটু পরে পোস্ট করে দেবো আপনাদের ক্লাসরুমে। এখান থেকে গিয়ে যারা একটু আছে তারা একটু ঘাটাঘাটি করবেন। এটা 1977 সালের এবং এটা এখনো অনেক অনেক ইফেক্টিভ, অনেক অনেক ইফেক্টিভ, ইসিসি থেকেও অনেক ইফেক্টিভ হলো আরএসএ। বুঝতে পারছেন কি বলছি? এখানে মূলত যেটা ব্যবহার করা হয়, একদম বেসিক যে কনসেপ্টটা, সেটা হলো এটা যে এক্স টু দি পাওয়ার এন মড, একদম বেসিক যেটা মড ওয়াই, এক্স টু পাওয়ার এন মড ওয়াই। তার মানে কি, সাপোজ টু এক্স এর ভ্যালু আমি জানি না, আমি একটা মানে কি বলা যায় কি জেনারেট করলাম, আমি নিজে একটা কি জেনারেট করলাম যেটাতে আমি দিয়ে দিলাম যে এক্স টু দি পাওয়ার 7, আর হলো গিয়ে আমার ওয়াই এর ভ্যালু সাপোজ টু বি 4, বুঝা গেছে? এবং বলে দিলাম যে এটা ইকুয়াল হবে 7। এই ইকুয়েশনটা যে যে সিস্টেম এই ইকুয়েশনটা কি করতে পারবে, সলভ করতে পারবে বা ম্যাচ করতে পারবে, সেই সিস্টেমে আমার কি হবে, ডাটা ট্রান্সমিট হবে, আর না হলে কোথাও হবে না। আমার কথা কি বুঝতে পারছেন নাকি পারেন নাই? জি স্যার। তাহলে এখানে কোন ভ্যালুটা আছে, এক্স। এখানে যেটা হলো আমাদের কি এক্সচেঞ্জ করতে হয় না, প্রাইভেট কিতে আমরা কি করছি, কি এক্সচেঞ্জ করছি, এখানে কি এক্সচেঞ্জ করার প্রয়োজন নাই, এটা আপনি সেট করে দিয়েছেন আপনার এখান থেকে। অন্য একজন যেটা সেট করলো এরকম, যে সাপোজ টু এরকম সেট করলো যে এক্স টু দি পাওয়ার 4 মড, এটা আমি ধরে এটা এক্সাক্ট যে এমন না, আমি জাস্ট অ্যাজ এক্সাম্পল বলতেছি, হ্যাঁ, যে এক্স টু দি পাওয়ার 4 মড আমার 7, এটা ইকুয়াল টু আমাদের 7 ম্যাচ করতেছে। কথা বুঝতে পারছেন নাকি পারেন নাই?
বুঝা গেছে? তো আলটিমেট আমার কি আসছে রেজাল্টটা 7 আসছে। হ্যাঁ তাহলে x এর ভ্যালু অবশ্যই এখানে দুইটার এমন একটা ভ্যালু আছে যে দুইটা ভ্যালুর জন্য আমার আলটিমেট এই দুইটারই কি আসছে ভ্যালু 7 আসছে। ক্লিয়ার? হুম এটা মানে কি? জি স্যার এটা মানে হলো গিয়ে যে এই সিস্টেমটা এই ফর্মুলাটা ইউজ করতেছে আর এই সিস্টেমটা এই ফর্মুলাটা ইউজ করতেছে, শুধুমাত্র তখনই এটা কি হবে যখন এক্সচেঞ্জ হবে। এক্সচেঞ্জ হওয়ার পরবর্তী শুধু এরকম না, যেমন অনেক ধরনের এরকম আমরা ইকুয়েশন তৈরি করতে পারি আমাদের রিয়েল লাইফে। কি ইকুয়েশন তৈরি করা যেতে পারে? সাপোজ যদি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু যদি টু হয়, এক্স প্লাস ওয়াই কত বলছি আমি? টু। তার মানে কি আমরা কি ধরে নিচ্ছি এক্স এর ভ্যালু 1 আর ওয়াই এর ভ্যালু 1, রাইট? ঠিক না? এটা কি যদি আমি খেয়াল করেন, এটা কি যদি আমি এভাবে লিখি যে 2x প্লাস ওয়াই, 2x প্লাস ওয়াই কত হওয়ার কথা? হুম বলতে পারবেন স্যার? 3 লিখি তাহলে আমার কি এই টার্মটা আর এই টার্মটা কি সেম না বলেন তো? দুইটার ক্ষেত্রে কি x এর ভ্যালু 1 না? জি স্যার। দুইটার ক্ষেত্রে কি y এর ভ্যালু 1 না? জি স্যার। সিমিলারলি আমি যদি এরকম ধরি যে 4x প্লাস 9y ইকুয়াল টু কত? 13। ক্লিয়ার? জি স্যার। দুটার ক্ষেত্রে কিন্তু x এবং y এর ভ্যালু 1, রাইট? তাহলে এই যে তিনটে ইকুয়েশন এখানে আমার ইন্টারকানেক্ট হলো, এই তিনটে ইকুয়েশন কি x এবং y এর ভ্যালু সেম, রাইট? তো ব্যাপারটা এরকম যে কিছু এরকম ব্যবহার করা হয় এবং এটা ম্যাথমেটিক্যাল মডেল ব্যবহার করা হয় এবং এই ম্যাথমেটিক্যাল মডেলগুলো যখন আমার কি হচ্ছে ম্যাচ করে যাচ্ছে তখনই আমার কি ডাটা ট্রান্সমিশনের জন্য পারমিশনটা পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? জি স্যার। ওকে এই এনক্রিপশনটা সিগনেচার বেস না স্যার? হ্যাঁ বললাম এনক্রিপশনটা সিগনেচার বেস। হ্যাঁ সিগনেচার বেস, এটা ভিতরে ডাটা স্টোর করার সময় তো এটা ব্যবহার করা হয় না। না বুঝি নাই আপনার কোশ্চেনটা, বুঝি নাই। আমি বললাম যে অনেক সময় যখন আপনি MD5 বলেন অন্যান্য যে হ্যাশিং অ্যালগোরিদম বা এনক্রিপ্টেড অ্যালগোরিদম মানে এনক্রিপশন অ্যালগোরিদম গুলো বলছিলেন ওগুলোর বিভিন্ন গুলো ডাটা স্টোর করার জন্য ব্যবহার করা হয়। ট্রান্সমিশন এবং স্টোর দুটোর জন্য ব্যবহার করা, আর এসএটা আমার কি ট্রান্সমিটের জন্য ব্যবহার করা হচ্ছে, বুঝা গেছে? ডাটা ট্রান্সমিশনের জন্য। স্মাইল, ক্লিয়ার? স্যার এসএসএস স্যার কানেকশনের জন্য স্যার দুইটা অ্যালগরিদম ব্যবহার করা হয়, দেখলাম যে এই আরএসএ আর হচ্ছে ED25519। ED25519 জি স্যার। ইসিসি পান নাই? না স্যার এই দুইটা মানে ইউজ করা হয় দেখলাম। আচ্ছা এখন আমি বলি প্রথমে রবিন, হ্যাঁ রবিন দেখেন আমি প্রথমে যখন বলছিলাম এই কথাটা দেখেন এখানে একটা লাইন লেখা ছিল হান্ড্রেডস অফ সিমেট্রিক কি অ্যালগরিদম ইজ অ্যাভেলেবল, হান্ড্রেডস অফ হান্ড্রেডস অফ মানে কি ছয়ে ছয়ে অ্যালগোরিদম আছে, বুঝতে পারছেন? জি স্যার। এবং আপনি একটা জিনিস যদি কম্পিটিটিভ স্টাডি করতে যান দেখবেন যে সিমিলারিটি অনেক বেশি, তেমন একটা পার্থক্য নেই। আপনার কাছে যেটা বোধগম্য মনে হয়েছে, যেটা সহজগম্য মনে হয়েছে, আপনি সেটা ব্যবহার করতেছেন, কথা বুঝছেন? এবং আমি প্রথমেই একটা কথা বলে নিয়েছিলাম একদম ফার্স্টে, এটা কোনো বাউন্ডনেস নাই, মনে আছে? প্রথমে আমি ক্লাসটা শুরু করছি, এটা কোনো বাউন্ডারি নেই, আপনি নিজে রুল সেট করতে পারবেন, আপনি নিজে রুল সেট করতে পারবেন এইসব অ্যালগোরিদমের জন্য। তাহলে আপনি যখন একটা নতুন রুল সেট করলেন তখন এটা আপনি আপনার নামে অ্যালগোরিদম দিয়ে দিলে কি মানা করবে বলেন? না স্যার। হ্যাঁ না স্যার, কথা বুঝতে পারছেন? আমাদের হলো গিয়ে প্রথম যে কনসেপ্টটা সেটা হলো গিয়ে যে আমার এনক্রিপ্টেড বিট কতগুলা জেনারেট হচ্ছে, বুঝতে পারছেন? এনক্রিপ্টেড বিট কতগুলা জেনারেট হচ্ছে, যেমন এই যে এখন আরএসএ নিয়ে কাজ বলতেছি, আরএসএ তে আপনার 2048 বিট জেনারেট হয়, কি বলছি 4096 পর্যন্ত হয়, 2048 বিট হলো বেসিকটা, বুঝতে পারছেন? এবং এটাতে ওই যে একটু আগে আমি বলছিলাম যে এই এস এর ক্ষেত্রে এটা কোনো কি ফিক্স লেন্থ নাই, বুঝা গেছে? এটা হলো স্ট্যান্ডার্ড 2048 বিট, বুঝছেন? এটা হলো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড, আপনি 4096 বিট কেন শুধু শুধু ইউজ করবেন বলেন? স্ট্যান্ডার্ড। আর এটাতে যে ভেরিয়েবল লেন্থ গুলো আছে, কি লেন্থ বাই ডিফল্ট কিছু লেন্থ আছে, যেমন 768 বিট, 1024, 2048, 4096, বুঝতে পারছেন রবিন? হ্যাঁ
বুঝা গেছে? জি স্যার। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা কি, দেয়ার ইভেন ইফ দ্য লোয়ার কি লেন্থ আর সাকসেসফুলি ব্রুট ফোর্সড, ইউ ক্যান ইউজ এনক্রিপশন অফ হায়ার কি লেন্থ, বিকজ এন্ড ব্রুট ফোর্স জিনিসটা কি, ব্রুট ফোর্স কি, এটা নিয়ে ডিসকাস করব নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। তারপরে এর আগে যেটা হলো যে আপনি এখানে কি যত বেশি জেনারেট করতেছে আপনি এটা তত বেশি সিকিউর, কেন বলতেছি, কারণ আপনি তো এখানে কি জেনারেট করবেন তো হাতে লিখে লিখে না, রাইট? জি স্যার। আর যে এটা ডিক্রিপ্ট করবে, মানে অ্যাটাকার হতে পারে বা যে কেউ হতে পারে, সে তো এটা হাতে লিখে লিখে করবে না, ঠিক না? সে তো একটা মডেল তৈরি করবে, ম্যাথমেটিক্যাল মডেল হতে পারে, সেটা অ্যালগোরিদম হতে পারে, সেই মডেল অনুযায়ী তো সেটাকে ডিক্রিপ্ট করবে, বুঝতে পারছেন? ঠিক না স্যার, এই অ্যালগোরিদম গুলা কি মানে কম্পিউটারের সাপোর্টের কোন মানে সিস্টেম আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ইনশাআল্লাহ বলছিলাম না, আমি একটু দেখাবো বলছিলাম তো গত ক্লাসে, যে আমি সময় পেলে দেখাবো সুযোগ পেলে, বুঝতে পারছেন? গত ক্লাস ছিলাম না। হ্যাঁ, আপনি ছিলেন না। হ্যাঁ, তো আরএস অ্যালগোরিদম আমাদের এইটাই হলো কাজ করতেছে যে ও কি করতেছে, ম্যাথমেটিক্যাল মডেল ব্যবহার করতেছে। আমি আগেও বলতেছি এখনো বললাম যে ম্যাথমেটিক্যাল মডেল ব্যবহার করতেছে, এবং এখানে পারমিটেশন কম্বিনেশন কিছু কথা আপনাদের বলছিলাম, মনে আছে কিনা আমি জানি না। এটা যখন আমি এটা ডিটেল নেক্সট ক্লাসে আমি পড়াবো, সেটা হলো এইএস আরএস, এই দুইটার ডিটেল পড়াবো নেক্সট ক্লাসে, বুঝতে পারছেন? এইএস এবং আরএস, এই দুইটা মোস্ট ইউজ হচ্ছে বর্তমানে, আর এটার পাশাপাশি আরো কিছু আছে। এখন আরো কিছু কি কি আছে, হাজার হাজার অ্যালগোরিদম ব্যবহার করা হচ্ছে, যার যেটা সুবিধা মতো তৈরি করতেছে, কেউ একটু মডিফাই করে নতুন একটা নাম দিচ্ছে, বুঝতে পারছেন? জাস্ট একটু মডিফাই করে নতুন একটা নাম দিচ্ছে, যারা এক্সপার্ট আর কি তাদের কথা বলতেছে। এখন আপনারা তো এখনো এক্সপার্ট লেভেলে যান নাই, আপনার এখনো বিগিনার লেভেলও না, আপনি এটা নিয়ে এখন শুরুও করেন নাই, বুঝতে পারছেন? তারপরে এগুলো নিয়ে অনেক দূর যাইতে হবে, আপনি নিজে একটা অ্যালগোরিদম ব্রেক করে নিজে বানাইতে অবশ্যই কি আগে ওটা প্র্যাকটিস করতে হবে, রাইট? বুঝতে পারছেন? এটাই আর কি। এবার আছে ইসিসি, ইসিসিটা বেশি একটা ইউজ হয় না, যদিও এটা একটা ম্যাথমেটিক্যাল মডেল, সেম একটা ম্যাথমেটিক্যাল মডেল। এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, দেখেন এটা হলো সর্ব সিস্টেমের জন্য, এটা হলো গিয়া বেসিক ইকুয়েশন, যে যে সিস্টেম এই ইকুয়েশন স্যাটিসফাই করতে পারে সেই সেই সিস্টেমে ডাটা ট্রান্সমিশন হয়, কথা বুঝতে পারছেন? যে যে সিস্টেমে এই জিনিসটা কি হয় আপনার স্যাটিসফাই করতে পারে সেই সেই সিস্টেমে আমার ডাটা ট্রান্সমিশনটা হয় ইসিসির ক্ষেত্রে। এছাড়াও আরো অনেক 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 এনক্রিপশন অ্যালগরিদম আছে, আপনাদের এই যে পিডিএফটা আছে এই পিডিএফ এর মধ্যে লাস্ট একটা টপিক আছে, সিমেট্রিক আর অ্যাসিমেট্রিক এর যে ইয়াটা পার্থক্য, এটা একটু পড়ে নেবেন, ঠিক আছে? আপনি একটু পড়ে নিয়েন, আপনারা যাদের আগ্রহ আছে, এখানে কিছু ব্লু লেটার আছে, খেয়াল করবেন এখানে হান্ড্রেড অফ সিমেট্রিক অ্যালগরিদম, তারপর হলো কোনটা কিভাবে আসছে সবগুলোর বাই ডিটেল এখানে দেয়া আছে, এই লিঙ্কগুলো আপনি ফলো করলেন, ফলো করলে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? আজকের মতো ক্লাস এখানে শেষ করে দিচ্ছি, দুইটার সময় আবার করব, ল্যাব জয়েন করব, ওকে? জি স্যার। আর অ্যাটেন্ডেন্স আমি জুম থেকে নিয়ে নেব।